বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। শুক্রবার নোয়াখালীর কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে এ জিয়ারত করেন তিনি। বিকেলে কোম্পানিগঞ্জের বসুর হাটে একটি পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে তিনি ঢাকা থেকে গিয়েই বিকেলে 3:30টায় বসুরহাট পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের বড় রাজারপুর গ্রামের বাড়ির দরজায় বাবা মোশাররফ হোসেন ও মা বেগম ফজিলাতুন নেসার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। ওবায়দুল কাদের নোয়াখালী 5 আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি 1996 সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2008 সাল থেকে টানা 3 বারের সংসদ সদস্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।